সকলকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো এখানে আছে 5টা রং, এবং যারা উচ্ছে খেতে পছন্দ করো না এরকম ভাবে বানালে তারাও খেয়ে নেবে। আমরা বাবা অত কিছু বলি না, আমরা বলি উচ্ছে ভাজা। আচ্ছা, এটা তিল দিয়ে উচ্ছে ভাজা। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। সকলকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু ষষ্ঠী, মহাষষ্ঠী। হ্যাঁ, মানে আমরা আমাদের ছোটোবেলার কথা বলছি। আমরা কিন্তু একেবারে চতুর্থী থেকে নতুন জামা কাপড় পরতাম, তো এখন বাচ্চাদের আর তা হয় না। তবু আমি স্পন্দনকে 2 দিন জামা কাপড় দিয়েছি, 2টো গেঞ্জি যে নতুন পর। তা আজকেও তো সে বাবু পরীক্ষা দিতে গেছে, অয়ন গিয়ে নিয়ে আসবে 2:30টার সময়। তার সকলের জামাই তো কম বেশি দেখিয়েছি, কিন্তু আমার সাই বাবার জামা তো তোমাদের দেখানো হয়নি। কি বলো তো, ওই সাই বাবার জামাটা না আমরা শিরগাঁও থেকে কিনলে খুব ভালো হয়, কিন্তু আমরা যেহেতু এখন শিফট হলাম, এখন আর শিরগাঁও যেতে পারিনি। সেই জন্য এই বাড়িতে আসার পর নতুন অ্যাড্রেসেই জামাটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তো কালকে এসে পৌঁছেছে পঞ্চমীতে। আজকে বাবাকে একটা পরিয়েছি লাল, দেখাই। আর এখানে না রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা লাগে। আমার মা তো এগুলো বানিয়ে দিয়ে গেছিল, এটা একটু এই পায়ের ধারে চাপা দিয়ে রেখেছি। সব ঠাকুরের কাছেই দেওয়া আছে একটা করে উলের জিনিস। আর এখানে দেখাই জামাগুলো, এই দেখো এখানে আছে 5টা রং, আর এখানে আছে 4টে রং। একটা পরিয়ে দিয়েছো, একটা লাল পরিয়ে দিয়েছি। জামাগুলো কিন্তু বেশ সুন্দর জানো তো। একটা আমরা নিয়েছি 3.5 ইঞ্চি মাপের, আর একটা নিয়েছি 4.5 ইঞ্চি, কিন্তু বাবার একদম এক্স্যাক্ট লাগে হচ্ছে 4 ইঞ্চি, তো সেই মাপের আমরা পাইনি। সেটা কিন্তু একেবারে শিরগাঁওতে গেলে সেই রকম সব ধরনের মাপের পাওয়া যায়, তা আমি তো অনলাইনে পাইনি, তা আমি এটাই নিয়েছি। এই একটু নিচের দিকটা সামান্য একটু ছোট হয়েছে, এটা আরেকটু ঝুললে ভালো হতো, ওই জন্য আমি এটা দিয়ে এরকমভাবে গার্ড করে দিয়েছি। তা আমি আর রিটার্ন দিইনি, পরিয়ে দেবো না, রিটার্ন দিলে এখন আর আসতেও না। হ্যাঁ, এই এবার 2-3টে জামা একেবারে এখনই ধুয়ে রেখে দেবো। কম বেশি করে স্পন্দনকে আর বাবাকে ধুয়ে পরাচ্ছি, আমরা কিন্তু পরি না। আর এই বছর আমাদের নতুন জামা কাপড় তো নেই। হ্যাঁ না, আছে অষ্টমীর দিনেরটা শুধু কিনেছি, আর পুরনো 2-1টা চুড়িদার, একটা শাড়ি, এগুলো আছে, পুরনোই আছে, কিন্তু পরা হয়নি বিশেষ। একবার পরেছি বা কোনোটা পরিনি, ওই জন্যই এবার আর কিনিনি। তা যাই হোক, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপর রান্না করে দেখা হচ্ছে। সেদিনকে তো বাজার থেকে ওই সাদা উচ্ছেগুলো এনেছিলাম, আজকে ওটাই বানাবো। হ্যাঁ, আর কীভাবে বানাচ্ছি একটু অন্যরকম করে করবো, তোমাদেরকে দেখাবো। আজকে তো বিকেলবেলা যদি কোথাও ঠাকুর দেখতে যাই, তাহলে সেখানে গিয়ে বাইরের খাওয়া দাওয়া তো খাওয়া হবেই। সেই জন্য আজকের দিনটা সকালবেলাটা আমরা হালকা খাচ্ছি। আজকে একটা ভেজ থালি বানাবো। পুরো থালির সব কিছু দেখাতে পারবো না, সময়ের মধ্যে হবে না, শুধু উচ্ছেটাই তোমাদেরকে দেখাবো। এবং যারা উচ্ছে খেতে পছন্দ করো না এরকমভাবে বানালে তারাও খেয়ে নেবে। এখানে কিন্তু ধনে, মৌরি, জিরে, সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, এটা একটু ড্রাই রোস্ট করে নেব। যখন করব দেখতে হবে এই সর্ষেটা যাতে বেশি কালো না হয়ে যায়, তাহলে তিতকুটে হয়ে যাবে। একটা প্যান গরম করে নিয়েছি, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। লঙ্কা দুটো তুলে নিই, পরে করব একটু, নাহলে কড়কড়ে হবে না, একসাথে আবার এটা পুড়ে যাবে। আমাদের সময় কিন্তু আমরা পঞ্চমী থেকে একেবারে অষ্টমী অবধি নিরামিষ খেতাম বাড়িতে জানো তো। আমার ঠাকুমার করা নিয়ম ছিল যে পঞ্চমী থেকে অষ্টমী অবধি নিরামিষ খেতে হবে। হ্যাঁ, বাইরে যখন মা আমাকে বা ভাইকে ঘুরতে নিয়ে যেত, তখন রোল টোল খেতাম, রোল বা মোগলাই জাতীয় খাবার বাইরে, কিন্তু বাড়িতে ঢুকতো না খাওয়ার। তো আমাদের পঞ্চমী থেকে একেবারে অষ্টমী অবধি নিরামিষই হতো। তারপরে বিয়ে হয়ে অন্য বাড়িতে যখন গেলাম, তখন ওখানে ষষ্ঠী আর অষ্টমী ছিল নিরামিষ। তাই এখানে এসে আর কোনো দিনটাই সেভাবে পালন করা হয় না। যখন পারি নিরামিষ খাই, যখন বাইরে থাকি তখন যখন আমিষ খাওয়ার খেতে ইচ্ছা করে খেয়ে। চলো এবার এটা এই হালকা করে নিয়েছি। এবারে লঙ্কা দুটোকে একটু ভালো করে নেবো, এর সাথে করলে না এটা পুড়ে যেত। এই মশলাটা কিন্তু একটু হামন দিস্তায় গুঁড়ো করে নেব। মিক্সিতে করব না, খুব একটা মিহি করব না, এটাতেই যতটুকু হয় করে নেব। এখানে দেখো এই সাদা উচ্ছেগুলোর গাটা একটুখানি চেঁচে নিয়ে ঘন্টাখানেক হলো এটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে উচ্ছে হবে, হবে একটুখানি দই দিয়ে ভেন্ডি, আর তার সাথে পেঁপে, সজনে ডাঁটা আর গাজর আর টমেটো, এটা দিয়ে হবে মুগের ডাল। তার সাথে তো উচ্ছে আছে, একটু স্যালাড কেটে নেব, হয়ে যাবে। উচ্ছেগুলো এবার কেটে নেব, যার যেরম ইচ্ছা সেরম টুকরো করে কেটে নেব। আমি একটু এরকম করে কেটে নিচ্ছি, একেবারে কচি, জানো দানাগুলোও বেশি শক্ত। আমাদের কলকাতাতে তো এরকম উচ্ছে অত পাওয়া যায় না, আমি জানি না যে কলকাতার দিকের বাজারে পাওয়া যায় কিনা, তবে আমাদের বিরাটি অঞ্চলে তো আমি দেখিনি। তো তোমরা কিন্তু আমাদের ওখানে যে উচ্ছে করলা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। রেসিপিটার নাম কি? এটা একটা উচ্ছের মানে তুমি আচার জাতীয় জিনিসও বলতে পারো বা উচ্ছেটা একটা ভাজাটাও একটু অন্যরকমভাবে বলতে পারো। আচ্ছা, তাই এই সাদা উচ্ছে দিয়ে একটু খেতে ভালো লাগে, সে কোন কারণে যেটা এটা একটু তেঁতোটা কম হয়, কিন্তু গাটা চেঁচে দিয়েছি তো সবে উচ্ছেরই বা করলারই যদি এটা ফেলে দাও তাহলে কোনো অসুবিধা হবে না। কারণ ছোট্ট ছোট্ট যে দেশি উচ্ছেগুলো পাওয়া যায় ওগুলোরও খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে ওই উচ্ছে দেখিনি, বলো খুব কম পাওয়া যায় এখানে বড়। যাই হোক, কেটে নিই। তারপর উচ্ছেগুলো আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ, স্পন্দন আজকে স্কুলে যাওয়ার সময় বলছে, মা আজকে তো পুজো শুরু হয়ে গেছে, কি স্পেশাল? আমি বলছি আজকে স্পেশাল, এটাই স্পেশাল। বুঝছে আসলে কি বলতো, ওর তো পরীক্ষাও, তা আমরা বাইরের খাবার দাবারটা না একটু কম করার চেষ্টা করছি। বিকেলে গেলে তো বেরোলে তো খাবেই, বাচ্চা মানুষ, কত খাবারের স্টল, আমাদেরই খেতে ইচ্ছা করে। তো ওই জন্য আজকে আর ওর বাবাকে বলেছি বাজার যেতে হবে না, আজকে ভেজ খাই। না বুঝে করলে আমার শরীর টরীর খারাপ হয়ে গেলে বিপদ। এটা অনেকটাই হয়ে গেছে, এটা আমাকে একটু অয়ন হেল্প করে দিল, হচ্ছিল না। এটার সাথে আমি দিয়ে দেবো একটু শুকনো বোঁদে, বুন্দি, তাই তো? এটা কিন্তু সল্টেড, মানে খুব সল্টেড না, দিয়ে এটাও এটার সাথে একটুখানি গুঁড়ো করে নেব। বলে দিই, শুকনো বোঁদে তো আমাদের কলকাতার মানুষজনের বাড়িতে একটু কম থাকে। তোমাদের বাড়িতে যদি ঝুড়ি ভাজা থাকে তাহলে সেটাই দিই, ওদের জায়গায় ঝুড়ি ভাজাটা দিলেও হবে। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর উচ্ছেগুলো দিয়ে দেব। বেশ গরম লাগছে কিন্তু, না? হুম, গরম লাগছে, মেঘলা ওয়েদার না আজকে পুনেতে একটু। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবারে উচ্ছেগুলো দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিয়েছি, আর একটু ভাজবো, কিন্তু মশলাটার সাথে এবার একসাথে ভাজবো। পুরো মশলাটাই দিয়ে দিলাম, বেশ ঝাঁঝালো না, লঙ্কাটা আছে তো। এবারে না চাপা দিয়ে দিয়ে একটু কড়া কড়া করে একটু ভেজে নেব। সেটা ভাজা হয়ে গেছে, এবারে এই আম তেলের নিচের আচারটা দিয়ে দেবো। আজকে আমি যে কটা রান্না করবো পেঁয়াজ রসুন আর কাটতে ইচ্ছা করছিল না, কাটিও নি, মানে ভেজ থাকি হবে, নো অনিয়ন নো গার্লিক। তো এটা কিন্তু হয়ে গেছে, ওটা ডান। হ্যাঁ, একটু একটু হলে আমি এই হাতে গোনা কটা চিনি একটু দিয়ে দেবো এবার। তবে উচ্ছে তো অনেকের কাছে, কিন্তু উচ্ছে অনেকেই ভালোবাসে, এমন না আবার অনেকে পছন্দ করে না। পুরো তো উচ্ছের তিটকুটে ভাবটা চলে যাবে তা হবে না, কোনোদিনই তা হয় না। আমরা উচ্ছে যেমন পছন্দ করি, তাই না, মানুষ খেতে ভালোবাসে। চলো এবার আমার দই ভেন্ডিটা একেবারে রেডিমেড করবো, এটা হয়ে গেলেই বেড়ে ফেলবো থালা। ঠিক আছে, ভাত, নুন আর একটা জাম্বো লেবু, এই হচ্ছে উচ্ছে ভাজাটা, কাসুন্দি দিয়ে, লঙ্কা দিয়ে। এই হচ্ছে দই ভেন্ডি, এই হচ্ছে ডাল, সবজি দিয়ে আর এই হচ্ছে স্যালাড। এই স্যালাডটা দারুণ লাগে আর সাথে এখানে একটা পাপড় ভাজা হলেই হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ, আসলে সত্যি কথা কি বলবো জানো, পাপড়টা কোথায় রেখেছি খুঁজে আসছি, বেরোচ্ছে একটা একটা করে তো সব কৌটো, আবরের কৌটো আর বেরোয়নি, এখনো আছে কোথাও না কোথাও। তাই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। উচ্ছে ভাজাটা কেমন হয়েছে আমি কিন্তু জানি না, এটা খেয়ে দেখো না। খাবো? হুম, আসলে আজকে নিরামিষ তো স্পন্দনের জন্য খুব একটা চার নেই, এসে দেখে গেছে এখন না কি হয়েছে জেনে গেছে। হুম, এবার দেখে দেবো না। নিরামিষ আমি সব খাবারই তো খাইব, হ্যাঁ মানে রিভিউ দেওয়ার ব্যাপারটা বলছি, চিকেন ফিশ মাটন হলে রিভিউটা নিয়েই দিত। হ্যাঁ তা ঠিক। অন্যরকম খেতে আছে, তুমি একটু বানিয়ে বানিয়ে খেয়ে এত ড্রাই স্পাইসেস না স্বাদটাই বদলে গেছে। আর ভাত দিয়ে মেখে খেলে অতটা তেতো তেতো কিছু বোঝা যাচ্ছে না। আচার পড়েছে না, করেলা কি আচার কি সবজি এরকমও বলে, করেলা কি সবজি এটাও বলে। আমরা বাবা অত কিছু বলি না, আমরা বলি আচ্ছা এটা তেল দিয়ে উচ্ছে ভাজা। তাহলে ভিডিওটা এখানে শেষ করি। পুজোতে সবাই বুঝে শুনে আনন্দ করো। আমরা তো বাঙালি, দুর্গা পুজোকে ভুলে গিয়ে মানে একেবারে দুর্গা পুজোয় কিছু করব না সেটা তো সম্ভব হয় না, বাচ্চাদের জন্য বাড়ির বড়দের বেরোতেই হয়। তবু ওই মনের মধ্যে একটা খচখচানি তো থেকেই যাচ্ছে। ঠিক আছে, যে যেরকমভাবে পেরো সেরকমভাবে দুর্গা পুজোটাকে আনন্দে কাটাও। ভিডিওটাও এখানে শেষ করি। পুজোর সময় এদিক ওদিক সেদিক ঘুরতে গেলে টুকটাক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার অন্যদিন দেখা হচ্ছে তোমাদের সাথে।